আজকে আমার হাতে আছে দারাজ মিস্ট্রি বক্স। তো 11 তারিখে লাইভ হওয়া দারাজ মিস্ট্রি বক্স আমি দুইটি অর্ডার করছিলাম, দুইটি অ্যাকাউন্ট দিয়ে দুইটি মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম, আর দুইটি 59 টাকার মিস্ট্রি বক্স। তো এই মিস্ট্রি বক্স দুটো আমি হাতে পাই, এখন এটি আনবক্সিং করার পালা। আনবক্সিং করে দেখবো এটির মধ্যে কি আছে না আছে। তো চলুন এটি আনবক্সিং ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন দুটি মিস্ট্রি বক্স, একটার মধ্যে মনে হচ্ছে জামা কাপড় আইটেম এই প্রোডাক্টটির মধ্যে, আর এটির মধ্যে কিছু একটা আছে, ফ্যানের মতো কিছু একটা দেখাচ্ছে। তো এটি আনবক্সিং করে ফেলি, আনবক্সিং করে দেখি। ও ভাই, যেটা ভাবছিলাম সেটাই কিন্তু, এটির মধ্যে কিন্তু একটি ফ্যান পেয়ে যাচ্ছি, আর এই ফ্যানগুলো কিন্তু মোটামুটি ভালোই বলা যায়, রিচার্জেবল ফ্যান। তো ফ্যানটি আমি বের করে নিই, আর প্যাকেটও কিন্তু সেরকম ভালো নেই, প্যাকেট ছিঁড়া। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটি। তো এটার ব্যাটারিও কিন্তু দিয়ে দিয়েছে, ব্যাটারি লাগিয়ে নিই। তো ভাই কোন দিকে ব্যাটারি লাগাতে হয়? তো এদিকেই মনে হয় ব্যাটারি লাগাতে হয়। তো ব্যাটারিটি লাগিয়ে নিলাম, দেখুন মনে হচ্ছে চার্জ নেই। তো এটা আমরা পরে চার্জ দিয়ে দেখব। তো এটা আপাতত রেখে দেই। তো এটা রেখে দিই আমাদের বড় মিস্ট্রি বক্স, এটি খুলে ফেলি। দেখুন এই মিস্ট্রি বক্সটি খুলে নেই। তো এই মিস্ট্রি বক্সটিও খুলে নিলাম, আর এটির মধ্যে কিন্তু প্রথমে ভাবছিলাম আমি কাপড়ের কোনো আইটেম হবে। হ্যাঁ ভাই, এটা কি দিয়েছে ভাই? গেঞ্জি কোনো কিছু হবে নাকি নাকি? ও ভাই, এটা তো মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে গেঞ্জির মতো কোনো একটা কিছু। তো এটা খুলি, খুলে দেখি এটির মধ্যে কি আছে। তো এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটি। ও ভাই, এটার মধ্যে আবার কি আছে? তো এটা কি? ও, এখন বুঝতে পারছি, এটা হচ্ছে থ্রি পিস সেট। তো দেখতে পাচ্ছেন থ্রি পিস সেট পেয়ে গেছি দ্বিতীয় মিস্ট্রি বক্সে। তো এটিও মোটামুটি ভালো। তো এটিও মোটামুটি ভালো। তো এটি আমার আম্মুকে দেওয়া যাবে, আর দেখার বিষয় আমার আম্মুর এটি ফিট হবে কি না হবে। তো দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কিন্তু মোটামুটি ভালো, আর এটির ওড়না দেখতে পাচ্ছেন, ওড়না, এই ওড়নাটি কিন্তু মোটামুটি সফট। তো এগুলো আমি রেখে দেই, এটি আম্মুকে দিয়ে দেব। আর এই ফ্যানটি আমি পরবর্তীতে চার্জ দেই। চার্জ দেওয়ার পরে কিন্তু ফ্যানটি দেখতে পাচ্ছেন, ফ্যানটি কিন্তু ওয়ার্ক হচ্ছে, মানে ফ্যানটি চলছে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি ভালোই জিনিস পেয়ে গেছি, মোটামুটি ভালোই বলা যায়। 200 টাকার মতো পড়েছে আমার প্রাইস হোম ডেলিভারি দিয়ে। তো আশা করি দেখতে পেয়েছেন আমি কী কী প্রোডাক্ট পেয়েছি, 200 টাকার মতো পড়েছে এই প্রোডাক্টগুলো আমার। তো এখন কিন্তু দারাজে কিছু অফার চলছে, যার কারণে হোম ডেলিভারি দিয়ে 114 টাকা করে মিস্ট্রি বক্সের প্রাইস ছিল। তো সেখান থেকে কিন্তু 11-12 টাকার মতো আমি ভাউচার পেয়ে যাই, ভাউচার পেয়ে কিন্তু 101 টাকা 2 টাকা এরকম পড়েছে। তো দুইটি প্রোডাক্ট আমার 205 টাকার মতো পড়েছে। তো 205 টাকা দিয়ে মোটামুটি ভালোই বলা যায় দুইটি প্রোডাক্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা আছে নতুন আইটি ভিডিওতে।